কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করলে কি শপথ হবে? আমাদের দেশে অনেকে কোরআন ছুঁয়ে শপথ করি আমরা, না? কোরআনে হাত রেখে কসম করি। তো কোরআন ছুঁয়ে, কোরআন ধরে, কোরআনে হাত রেখে শপথ করলে শপথ হবে কিনা, এবং এই শপথ হলে তার কাফফারা দিতে হবে কিনা? এর উত্তর হলো যে শপথের একমাত্র বিশুদ্ধ ফরম্যাট হলো আল্লাহর নামে শপথ করা। আল্লাহর নামে শপথ ছাড়া শপথের আর কোনো বিশুদ্ধ ফরম্যাট ইসলামে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিব বিল্লাহি আও লিয়াসমুত, যে শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে, আর না হয় সে চুপ থাকবে, অন্য কারোর নামে শপথ করতে পারবে না। তো এই জন্য আল্লাহর নামে আমাদেরকে শপথ করতে হবে। আল্লাহর শপথ, রহমানের শপথ, রহিমের শপথ, কাবার মালিকের শপথ, তার শপথ যার হাতে আমার জীবন, তার শপথ যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার শপথ যিনি আমার পালনকর্তা, আসমান জমিনের মালিকের শপথ, এইভাবে শপথ করা যায়। এগুলো সবগুলো ঘুরে ফিরে আল্লাহর নামেই শপথ হয়। এছাড়া আমাদের দেশে অনেকে দেশের মাটি ছুঁয়ে, সন্তানের মাথা ছুঁয়ে, দোকানদার ক্যাশ বাক্স ছুঁয়ে, গাড়ি চালক তার স্টিয়ারিং হুইলটা ছুঁয়ে, অনেকে নিজের মাথা ছুঁয়ে, মায়ের মাথা ছুঁয়ে, এরকম বিভিন্ন ছোঁয়াছুঁয়ি করে শপথের অনেক কসরত আমাদের সমাজে হয়। এগুলোর একটাও শপথ বিশুদ্ধ শপথ না। কোরআন হাদিস বর্ণিত যে শপথ তার আওতা এর একটাও পড়ে না। এগুলো একটা শপথ হবে না, কথা কি বুঝাতে পারছি? কিন্তু কোরআন ছুঁয়ে যে শপথ, এই শপথটা বিশুদ্ধ না হলেও অনেক ওলামায়ে কেরামের মতে এই শপথটা করলে কেউ সেটা রক্ষা করতে হবে, অন্যথায় কাফফারা দিতে হবে। কিন্তু এই পদ্ধতিটা সঠিক না, ভুল পদ্ধতিতে করা সত্ত্বেও যদি কেউ করে ফেলে তাহলে তাকে এই শপথ রক্ষা করতে হবে, আদারওয়াইজ তাকে কাফফারা দিতে হবে। এই শপথটাও সঠিক না কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা ইকরাম তাদের যুগে চামড়ায় চাড়ায় যেখানে কোরআন লেখা ছিল এরকম কোনো কিছু স্পর্শ করে তারা শপথ করেছেন, ধরে ছুঁয়ে শপথ করেছেন, এরকম কোনো নজির কোরআন হাদিসে পাওয়া যায় না। এই জন্য এরকম ধরে শপথ করা কোনো বই, কোরআনের আয়াত, শপথ ছুঁয়ে শপথ করা, ধরে শপথ করা, এরকম কোনো নজির ইসলামে নাই, কোরআন হাদিসে নাই, বিধায় এটা কোনো সঠিক শুদ্ধ শপথ না। আল্লাহর কালাম এটা আল্লাহর সিফত, অতএব সেটার শপথ হতে পারে। মূলত আমাদের দেশে যারা কোরআন ছুঁয়ে শপথ করেন অনেকে হয়তো আল্লাহর কালামের শপথ করছেন, সেটাই তিনি বোঝাচ্ছেন, বাকি পরিভাষাটা হলো যে ওটা ছুঁয়ে শপথ করা। যদি এই পরিভাষা সুন্নার খেলাপ পরিভাষা হওয়ার কারণে এটা অশুদ্ধ শপথ, এভাবে আমরা শপথ করব না, তথাপি যদি কেউ করে ফেলে, যেহেতু এটাকে ঘুরিয়ে ফিরিয়ে শপথের ক্রাইটেরিয়ায় ফেলা যায়, অর্থাৎ আমাদের পরিভাষা এটাকে আল্লাহর কালামের শপথ, আল্লাহর সিফাতের শপথ হিসাবে গণ্য করা হয়। আর শপথ এ সম্পর্কে দুররে মুখতার, ফতোয়া স্বামী সহ বিভিন্ন ফতোয়ার কিতাবগুলোতে উল্লেখ আছে যে এটা ওরফ বা সামাজিক রীতি নির্ভরশীল একটি বিষয়, অর্থাৎ কোনো সমাজে শপথের কোনো রীতি যদি প্রচলিত হয় সেটাকে শপথ হিসাবে সাধারণত গণ্য করা হবে, যদি শপথের ক্রাইটেরিয়া কোনোভাবে সেটা পড়ে, ব্যাখ্যা করে পড়ে। অতএব আল্লাহর কালাম এই কোরআন এটা ছুঁয়ে শপথ কারণে আল্লাহর কালামের শপথ করা, সেই ব্যাখ্যা করা যায়। সেই জায়গা থেকে যদি কেউ এরকম করে ফেলে তাকে ওই শপথ রক্ষা করতে হবে, না হলে কাফফারা দিতে হবে। কাফফারা কি? দশজন মিসকিনকে শপথ যদি ভঙ্গ করেন আপনি, তাহলে কাফফারা হলো আপনি ভবিষ্যতে কোনো কাজ করবেন বলছেন শপথ করে, আল্লাহর কসম এটা করবো, কিন্তু করলেন না, তাহলে আপনাকে দশজন মিসকিনকে খাদ্য দিতে হবে, আর না হলে দশজন মিসকিনকে মানে একদিনের খাদ্য দিতে হবে দশজন মিসকিনকে, আর নাহলে দশজন মিসকিনকে মিনিমাম যে পোশাক না হলে নয় এরকম পোশাক দিতে হবে দশজন মিসকিনকে, আর না হলে তিন দিন রোজা রাখতে হবে, তাহলে সেক্ষেত্রে শপথের কাফফারা আদায় হবে। আর এ ধরনের শপথ, অর্থাৎ কোরআন ছুঁয়ে শপথ, এটা মূলত আমরা সাধারণত দেখি খ্রিস্টানদের মধ্যে, তারা বাইবেল ছুঁয়ে শপথ করে, অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে বিভিন্ন ধর্মগ্রন্থ, এটা যে বা যারাই চালুক করুক না কেন এ ব্যাপারে নিশ্চিত যে এটা কোনো ইসলামের পদ্ধতি, শপথের পদ্ধতি না, বিধায় আমরা অ্যাভয়েড করব, আমরা মুখে শপথ করব। আমাদের দেশে সাধারণত মানে বিষয়টাকে ওয়েটফুল করার জন্য, বিষয়টাকে খুব বেশি গুরুত্ব বোঝানোর জন্য আমরা মুখে শপথ করলে মনে হয় যে না, শপথটা মনে হয় একটু আদা আদা আছে, এই জন্য কোরআন ছয় এই পদ্ধতিটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এটা কোনো সঠিক পদ্ধতি না, বুঝাতে পারছি? যদি এ বিষয়ে শেখ মোহাম্মদ সাল্লাল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, শেখ ইবনে উসাইম রহমতুল্লাহ ওনাদের মত হলো যে কোরআন ছুঁয়ে শপথ করলেও কাফারা দিতে হবে না, কিন্তু দেওয়ার মতটাই নিরাপদ এবং আমার কাছে অধিকতর যুক্তিযুক্ত এবং বিশুদ্ধ মনে হয়।
আমরা এটা এভয়েড করব ইনশাআল্লাহ আজকাল বিশেষ করে আমাদের স্কুল কলেজের বন্ধুদের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে কিরা কাওয়া কিরা কিরা কসম ওই একই জিনিস এগুলার প্রবণতা অনেক বেশি আল্লাহর কিরা উমুকের কিরা তুমুকের কিরা সারা দিন পোলাপান কথা কথা কিরা কায় কত যে কসমের কাফফারা জমে গেছে এদের জীবনে একমাত্র আল্লাহ তাআলা জানে অতএব আল্লাহর নামকে এটাকে আমরা খেলায় পরিণত করব না যে আল্লাহর নাম নিয়ে আমি যা তা বলে বড়াবো যেখানে সেখানে বড়াবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর নামের আজমত আল্লাহর নামের বড়ত্ব এবং তার প্রভাব এটা বোঝার তৌফিক দান করুন